বিয়ে বাড়ি স্টাইলের আলু ভাজা। এই আলু ভাজার টেস্ট এবং এর ক্রাঞ্চিনেস আমরা সবাই জানি। তো এই আলু ভাজা আমি আজকে আপনাদের বাড়িতেই তৈরি করে দেখাবো, আর আমার পদ্ধতি ফলো করলে আপনারা এই আলু ভাজা একদম অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন। তো চলুন আমরা এই ইজি একটি রেসিপি একদম ইজিভাবে দেখে নিই। তো আমরা শুরু করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা একদম বোকা সমেত, তারপর নিয়ে নিচ্ছি বাদাম মানে মুংফলি, তারপরে নিয়ে নিচ্ছি ক্যারি পাতা, এবং এই ক্যারি পাতাকে ভালো করে ধুয়ে কিন্তু শুকিয়ে নেবেন। এরপর আমরা নিয়ে নিচ্ছি আলু। আমি এখানে চারটা মতো আলু নিয়েছি, তাও 600 গ্রাম মতো। এর ছাল আমি ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে কিন্তু আলুটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। যদি আপনি ছাল সহ এই আলু ভাজা তৈরি করতে চান তাহলে কিন্তু আলুটাকে ভালো করে আপনি ধুয়ে নেবেন। তো আমার সব ছাল ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি আলুটাকে ঝুরি করব, আর ঝুরি করার জন্য যে যন্ত্রটি আমাদের প্রয়োজন সেই যন্ত্রটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কোন ছাঁচ দিয়ে করলে এইরকম বিয়েবাড়ি স্টাইলের আলু ঝুরিটা আসবে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এক সাইডে আমি ছোট দিয়ে করছি, আরেক সাইডে তার উপরে স্টেজ দিয়ে করছি। দুটোর আপনি পার্থক্য দেখতে পাবেন। দেখুন, একটাতে একদম মিহি হয়েছে, আর একটাতে পুরো লাচ্ছার মতো তৈরি হয়েছে। তো এই লাচ্ছার শেপের আলু দিয়ে কিন্তু আমরা বিয়েবাড়ির ঝুরি ভাজা আলু তৈরি করব। দেখুন, আমি সবগুলোকে এইভাবে একদম ঝুরি করে নিয়েছি। আচ্ছা, এই আলু কিন্তু ঝুরি করে কুটার পরে আপনারা কিন্তু এমনি রেখে দেবেন না। দেখুন কিভাবে লাল হয়ে যাচ্ছে। তো যত তাড়াতাড়ি পারবেন এই আলুকে কিন্তু জলে ভেজানোর চেষ্টা করবেন, নাহলে আলুর কালারটা কিন্তু অনেক লাল হয়ে যাবে। তো আমি এটাকে 2-3 বার মতো ধুয়ে নিয়েছি। তো এরপর আমাকে এর থেকে পুরো সুগারটা বের করে নিতে হবে। তার জন্য আমি একটা ফটকিরি নিয়ে নিয়েছি, এবং ওই ফটকিরি জলের মধ্যে সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে আমি তাও 5 মিনিটের মতো এই জলের সাথে রেখে দেব। ফটকিরি যদি না দেন তাহলে কিন্তু আপনারা এই আলুটাকে 6-7 বার ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, 5 মিনিট পরে আমি আলুটাকে এবারে তুলে নিচ্ছি। ভালো করে জলে ধুয়ে কিন্তু আমি আলুটাকে এই জলের থেকে তুলে নিচ্ছি। এটাকে আমি সুপার ক্রাঞ্চি করার জন্য আরও একটা বোলে জল নিয়ে নিয়েছি, এবং এতে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি, এবং এই জলে আমরা কিন্তু আলুটাকে 5 মিনিট ধরে ভিজিয়ে রাখব। পাত্রটা কিন্তু অনেকটা বড় হওয়া চাই, আমার পাত্রটা ছোট হয়ে গেছে, তাই আমি পাত্রটাকে আবার কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, কারণ জলে যেন আলুটা একদম ভালো করে ভেসে থাকে। কম যদি জল হয় তাহলে উপরের আলু কিন্তু আপনাদের লাল হয়ে যাবে, এবং ওর থেকে কিন্তু আপনারা সেই ক্রাঞ্চি ভাব বা ওর সুগারটা কিন্তু ঠিকঠাক করে বেরোবে না। পুরো আলুটা যেন একদম জলের মধ্যে ডুবে থাকে। এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি এই আলুটাকে ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। এর থেকে পুরো জলটা আমি বের করে নেব। দেখুন, পুরো আলুটা আমি কিন্তু ছেঁকে নিলাম। দেখুন এর থেকে কতটা জল বেরিয়েছে। এই জল বেরোলে কিন্তু হবে না, এর থেকে আমাদের পুরো জল বের করতে হবে। এই আলুকে কিন্তু আপনারা খবরের কাগজে ফ্যানের নিচে শুকিয়ে পুরো জলটা শুকিয়ে নিতে পারেন, বা হালকা রোদে রাখলেও কিন্তু এর পুরো জলটা শুকিয়ে যাবে, কারণ এর জল থাকলে কিন্তু এটা সুপার ক্রাঞ্চি হবে না। এরপর আমি একটা টিস্যু পেপারের উপরে আবারও এই আলুটাকে ভালো করে বিছিয়ে নিচ্ছি, যাতে যেটুকুন পরিমাণে জল ছিল সেটাও যেন এই টিস্যু একদম শুষে নেয়। এইবারে আমি আলুটাকে নিয়ে নিচ্ছি। দেখুন, আমার আলু একদম শুকনো। এর মধ্যে আমি এবারে একটু কর্নফ্লাওয়ার মেশাবো, একদম অল্প পরিমাণে, ওই 1 টেবিল চামচ মতো। বেশি দিলে কিন্তু আলুটা আবার অন্য রকমের হয়ে যাবে, তো আমরা 1 চামচ মতোই দেব, এবং ভালো করে এই আলুর সাথে মিশিয়ে নেব। এতে কিন্তু আপনি যত কর্নফ্লাওয়ার দেবেন এ কিন্তু ততই টানবে, কিন্তু বেশি আপনারা দেবেন না, ওই 1 চামচ মতনই দেবেন। এরপর আমরা প্রথমে তেলের মধ্যে ওই লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। লঙ্কাগুলোকে ভালো করে লাল করে আমরা ভেজে নিচ্ছি। এইভাবে লাল করে ভেজে নেবেন লঙ্কাগুলোকে। এরপরে দিয়ে দিচ্ছি মুংফলি, এটাকেও আমরা ভালো করে লাল করে ভেজে নেব। কম ভাজলে কিন্তু বাদাম কাঁচা থেকে যায় এবং ট্যাপ ট্যাপ করে, তো আপনারা একটু ভালো করে কিন্তু লাল করে বাদাম ভেজে নেবেন। দেখুন ঠিক এইভাবে। এরপর আমরা ক্যারি পাতাগুলোকেও ভেজে নিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম ক্যারি পাতাদের জন্য জল না থাকে। দেখুন এইভাবে লাল করে আমরা ভেজে নিয়েছি। এরপর আমি কিন্তু 1 মুঠো মতো আলু দিচ্ছি। এই যে আমার তেলটা আছে এতে কিন্তু 1 মুঠো আলুই যাবে। আপনি যদি বেশি তেল দেন তাহলে কিন্তু বেশি করে আলু দিতে পারেন। এটাকে আমি 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু এভাবেই ছেড়ে দেবো। বেশি খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করবে না, এতে কিন্তু আলু জড়িয়ে যেতে পারে। দেখুন 4 মিনিট পরে আমার আলু কিন্তু একদম মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আলুগুলো যে জড়িয়ে আছে ওটা জাস্ট আমি একটু ঘুরিয়ে নিলেই কিন্তু দেখুন আলুগুলো একটা একটা করে ছেড়ে যাচ্ছে। সবাই কিন্তু আলু ভাজতে পারে, কিন্তু এই ঝরঝরে বিয়েবাড়ি স্টাইলের আলুটা ভাজা কিন্তু একটু অন্যরকম। তো আপনারা এইভাবে ভেজে নেবেন। দেখুন আমার হয়ে গেছে। আপনারা আর একটু লাল করেও ভাজতে পারেন, আমার এই কালারটাই পছন্দ, তাই আমি এখানেই তুলে নিলাম। আমি আরও একটা স্টেপ আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন আমি 1 মুঠো দিয়েছি,
এবং দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবেন, কিন্তু বেশি খুন্তি দিয়ে নাড়লে খুন্তির মধ্যে জড়িয়ে যেতে পারে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশি করে যদি আপনারা আলু দেন তাহলে কিন্তু একে অপরের গায়ে একদম জড়িয়ে যাবে এবং শক্ত হয়ে একটা ডো পাকিয়ে যাবে, ভিতরের আলু কিন্তু কাঁচা রয়ে যাবে, ভালো করে কিন্তু ভাজা হবে না। আপনারা দুই দিকের পার্থক্যটা একটু দেখে নিন, এপাশের আলুগুলো কিন্তু দেখুন কত ক্রাঞ্চি ঝরঝরে, এটা কিন্তু দেখুন একদম জমে একটা গডলা পাকিয়ে গেছে। আমি যেভাবে বলেছি আপনারা যদি ওইভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনারা এরকম ঝরঝরে আলুই পাবেন, নাহলে কিন্তু আপনাদের আলু এরকম দলা পাকিয়ে যেতে পারে। আমি একটা প্লেটের উপর টিস্যু পেপার নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপার টেনে নেয়। তো আমি আলু দিয়ে দিলাম, দেখুন প্রত্যেকটা আলু কিন্তু একটা একটা আছে। এইভাবে বিয়েবাড়ি স্টাইলের আলু ভাজা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনারা এই স্টেপ ফলো করবেন। আপনারা 1-2 মাস কিন্তু এই আলুকে স্টোর করে রাখতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারে। এরপর আমি উপর থেকে বাদাম ছড়িয়ে দিলাম এবং ক্যারি পাতা ছড়িয়ে দিলাম এবং শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। সার করার আগে কিন্তু এতে একটু বিনুন দিয়েই খাবেন, কিন্তু স্টোর করার জন্য কিন্তু আপনারা এই বিনুন দেবেন না, তাহলে কিন্তু আলুটা নষ্ট হয়ে যেতে পারে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করার যদি ইচ্ছে হয় তাহলে এদিক ওদিক না তাকিয়ে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আপনারা প্রেস করবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং ভালো করে খাওয়া দাওয়া করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। বাই অ্যান্ড হ্যাপি কুকিং।